কুসুমপুর গ্রামে এক মহাবীর ধনুর্ধর ছিল, কিন্তু সে লম্বায় ছিল মাত্র 1 হাত, তাই সকলে তাকে 1 হাত পালোয়ান বলত। তবে সে ছিল যেমন বীর তেমনই পরোপকারী। গ্রামের সকলেই তাকে খুব ভালোবাসত। আরে বাবা 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 বাহ, তুমি যত বড় বীর তাতে তোমার তো রাজা সৈন্য দলে থাকা উচিত। তোমরাও বলছো তো, বেশ, তবে আমি যাব রাজার কাছে। তুমি আবার সেনা দলে কাজ করবে কি? শত্রুরা যদি আক্রমণ করে তারা তো তোমাকে দেখতেই পাবে না, ভয় পাওয়া তো দূরের কথা। কি গো, আমন করে দাঁড়িয়ে কেন? হ্যাঁ, একটা কাক আমার খাবারের থলিটা ছো মেরে ওই গাছের ডালে ঝুলিয়ে রেখেছে। তা হাত বাড়িয়ে পেড়ে নাও। আরে কাকটাও তো পাশের ডালেই বসে আছে, যদি ঠুকরে দেয়? আমি তো তাই ভয় পাচ্ছি। এত বড় চেহারা তোমার, একটা কাককে ভয় পাচ্ছ? আচ্ছা বেশ, আমাকে একবার কাঁধের তোলে দেখি। তুমি আমার বড্ড উপকার করলে, আমি কি তোমার কোনো কাজে লাগতে পারি? আচ্ছা, একটা কাজ করতে পারবে? কি কাজ? শোনো। বেশ, তবে চলো। মহারাজ মহারাজ, আমি একজন তীরন্দাজ, আমি আপনার সৈন্যবাহিনীতে কাজ করতে চাই। চেহারাখানা তো দেখছি খাসা, এখন সাহস আর নিশানার প্রমাণ পেলে তোমাকে রাখাই যেতে পারে। সে প্রমাণ তো এখনই নেওয়া যেতে পারে মহারাজ। কিরকম ভাবে হবে? আগে মহারাজ, বুনো শুয়োরের উৎপাতে গ্রামের সব ফসল ছারখার হয়ে যাচ্ছে, যদি অত্যাচার বন্ধ করা গেলে ফসলগুলো বাঁচে। বেশ তো পালোয়ান, এটাই তোমার পরীক্ষা। বুনো শুয়োরের হাত থেকে ফসল বাঁচাতে পারলে তোমার চাকরি পাকা। বেশ বেশ বেশ, তাই তাই হবে, তাই হবে। এবারে কি হবে ভাই? আমার তো ভয় একেবারে হাত পা কাঁপছে। এখন তুমি একটা চাদর দিয়ে ঝটপট আমাকে তোমার পিঠে বেঁধে ফেলো দেখি। এক হাতের কথা মতো পালোয়ান তাকে পিঠে বেঁধে নিয়ে চলল ফসলের ক্ষেতে শুয়োর তাকাতে। দূর থেকে সকলে দেখলো যে ক্ষেতের মাঝখানে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে পালোয়ান। তার বিশাল শরীরে আড়াল থেকে দক্ষ হাতে তীর চালিয়ে সমস্ত শুয়োর মেরে ফেললো 1 হাত, আর চাকরিও পাকা হয়ে গেল পালোয়ানের। আর 1 হাত হলো পালোয়ানের খাস অনুচর। এই পালোয়ান, এবারে খুশি তো? সন্ধ্যের সময় আবার কে এলো? দরজা আমি খুলছি। বলুন রাজামশাই, পালোয়ানজিকে একটা জরুরি কাজে ডেকে পাঠিয়েছে। কিন্তু পালোয়ানজি তো এখন বিশ্রাম নিচ্ছেন, যা বলার আমাকে বলো। জঙ্গলের একটা বাঘ রোজ গ্রামে হানা দিচ্ছে, তাকে মারতে হবে। ঠিক আছে ঠিক আছে, রাজামশাইকে গিয়ে বলো যে আগামীকাল রাত্রের মধ্যেই পালোয়ানজি বাঘ মেরে দেবেন। পালোয়ান গেল কোথায়? ওরে বাবা রে, এবারে আমাকে বাঘে খাবে রে। এত ভয় পাচ্ছ কেন? ভয় পাবো না, মুখের সামনে গিয়ে পড়লে কি আমায় ছেড়ে দেবে নাকি? এ বাবা, আগে আমার ফন্দিটা তো শোনো। এক গাছা মোটা দড়ি জোগাড় কর। পরের দিন রাজার সৈন্যরা মশাল হাতে জঙ্গল ঘিরে রাখে, যাতে বাঘ পালিয়ে গ্রামে না ঢুকতে পারে। আর পালোয়ানও 1 হাত 1 গাছা দড়ি নিয়ে উঠে বসলো একটা গাছের মাথায়। পালোয়ান তো ভয় কেঁপে অস্থির। অবশেষে বাঘের দেখা পাওয়া গেল গাছের নিচে। তোমাকে যা যা বলেছি সেগুলো মনে আছে তো? দেখো, আপনি গিয়ে উল্টো পাল্টা আবার পড়ে ফেলো না যেন। যাক, বাঘটা মরলো তাহলে। কিন্তু বাঘটাকে মারলো কি? পালোয়ানের হাতে তো তীর ধনুক ছিল না। ঠিক কথা, ব্যাপারটা কি হলো? হায় হায় হায়, এ কি কাণ্ড করলে বলো দেখি। আমাকে মাফ করে দিন হুজুর, আমার ভুল হয়ে গেছে। আরে মহারাজকে কি বলবো আমি এখন? কি হয়েছে কে পালোয়ানকে? কি আর বলি, আমি মহারাজকে বলেছিলাম বাঘটাকে জ্যান্ত ধরে নিয়ে যাব, সেই মতো দড়ি নিয়ে অপেক্ষা করছিলাম, আর ব্যাটা চাকর পাকামো করে তীর চালিয়ে বাঘটাকে মেরে ফেললো। আরে হ্যাঁ, আমরাও তো তাই দেখলাম, তোমার চাকরটাই বাঘটা মেরেছে, তুমি নও। মহারাজকে সেটাই বলবো, দয়া করুন মহারাজ জানতে পারলে তো আমার প্রাণটাও নিয়ে নেবেন। তা আমরা কি করতে পারি? তোমরা মহারাজকে বলো যে আমি ভুল করে বাঘটাকে মেরে ফেলেছি, তাহলে এই বেচারা প্রাণে বেঁচে যাবে। বেশ, বলছো যখন তাই বলো। রাজা খুশি হয়ে পালোয়ানকে সেনাপতি বানিয়ে দিলেন, কিন্তু রাজার কাছে প্রশংসা শুনে আর ধনরত্ন উপহার পেয়ে পালোয়ানের মাথা গেল বিক্রি। এবার সে এক হাতের সঙ্গে চাকরের মতো ব্যবহার করতে শুরু করলো। আমি এই রাজ্যের সেনাপতি আর তুমি আমার চাকর, আমার সুখ সুবিধে দেখাই তোমার কাজ, সে কাজে অবহেলা করলে কিন্তু তোমারই বিপদ। এর কিছুদিন পরে হঠাৎ একদিন খবর আসে যে পাশের রাজ্যের রাজা প্রচুর সৈন্য নিয়ে এ রাজ্যে আক্রমণ করছে। ডাক পড়ে সেনাপতি পালোয়ানের। যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে সে রওনা দিল যুদ্ধক্ষেত্রের দিকে। তুমি আবার কোথায় চললে? কেন, তোমার সঙ্গে যুদ্ধে যাচ্ছি। তোমার সাহস তো বড় কম নয়, আমার সুখ সুবিধে দেখা তোমার কাজ, সেটাই মন দিয়ে করো। আমি তোমার কাছে কৃতজ্ঞ পালোয়ান ভাই, তাই তুমি না চাইলেও তোমাকে বাঁচাতে যে আমাকে যেতেই হবে। অহংকারে অন্ধ হয়ে কি ভুল করেছি? এতদিন সমস্ত বিপদে আপদে কি আমাকে বাঁচিয়েছে মূর্খের মতো, তাকেই আমি অপমান করেছি। চিন্তা করো না পালোয়ান ভাই, আমি আছি। হ্যাঁ, এখন তুমি আমাকে তোমার কাঁধের ওপর বসিয়ে দাও, বাকিটা আমি দেখছি। খুবই আনন্দের দিন, আমাদের শত্রুকে পরাস্ত করা সম্ভব হয়েছে বীর ধনুর্ধর এক হাতের জন্য। তাই আজ থেকে এক হাতকে আমি রাজ্যের সেনাপতি পদে নিযুক্ত করলাম। অনেক ধন্যবাদ মহারাজ। তুমি মিথ্যে বলার জন্য পালোয়ানকে প্রাণদণ্ড দেওয়া হবে। না মহারাজ, পালোয়ানকে সামনে রেখেই আমি এতদিন রাজ্যকে রক্ষা করেছি আর সুখ স্বাচ্ছন্দ্যে দিন কাটিয়েছি। কিন্তু মহারাজ, ভালো মন্দ মিলিয়েই তো মানুষ হয়। আমরা যদি শুধু তার মন্দ দিকটা দেখেই তাকে বিচার করি, কিন্তু তা ভারী অন্যায় হবে। তুমি ধন্য একা। বেশ, তবে পালোয়ানের প্রাণদণ্ড মকুব করা হলো, আজ থেকে এসে তোমার অনুচর হয়ে থাকবে।